দর্শক, এবারে এক নজরে আমরা দেখে আসব আনোয়ার সিমেন্ট শীট কৃষি 24 এর আয়োজন। মরার উপরে খাড়ার ঘা বসবে যদি করোনা পরবর্তী সময়ে দেখা দেয় খাদ্য ঘাটতি। তাই সরকারের নির্দেশনা খোলা রাখতে হবে দেশের সব কৃষি উপকরণের দোকান। বেশিরভাগ জেলাতে এই নির্দেশনা মানা হলেও বন্ধ থাকছে কৃষি যন্ত্রপাতি ঠিক করবার দোকানগুলো। সংশ্লিষ্টরা বলছেন, বোরো আর ফলের মৌসুমে সেচ যন্ত্র নষ্ট থাকলে বাধাগ্রস্ত হবে খাদ্য উৎপাদন। বিশ্বে এই মুহূর্তে করোনায় আক্রান্ত প্রায় 200 দেশ। প্রতিনিয়ত মৃত্যু আতঙ্ক তারা করলেও চিন্তা আছে আগামীর খাদ্য চাহিদার যোগান নিয়েও। এমন বাস্তবতায় সরকারের ঘোষণা, আগামীর খাদ্য উৎপাদন নিশ্চিতে লকডাউনের আওতার বাইরে থাকবে কৃষি উপকরণ, জারি হয় প্রজ্ঞাপন। গেল রবিবার স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেন নির্দেশনা। সরকারের এমন নির্দেশনা কার্যকর হয়েছে বিভিন্ন জেলায়। দিনাজপুর সহ কিছু জেলার উপকরণ বিক্রেতা ও কৃষকরা বলছেন, ঠিক মতো মিলছে সবকিছু। কৃষি খাতের জন্য এই যে পরিমাণ সার বিষ লাগে, আমাদের এখানে সব দোকানেই মোটামুটি এরা সার্ভিস দিচ্ছে, অর্ডার দিছে, আপনারা খুলতে পারবেন এবং সকাল খুলবেন, রাত 8টা পর্যন্ত 8টার মধ্যে বন্ধ করতে হবে। তবে উল্টো চিত্র নীলফামারী ডিমলায়। সার বালাইনাশক বিক্রি করলেও বন্ধ আছে কৃষি যন্ত্রপাতি ঠিক করবার দোকান। বারবার পুলিশ জিজ্ঞাসা করেছে, তুমি কোথায় যাও কোথায় না যাও। আমি বললাম, স্যার আমার সেচ নষ্ট হয়ে গেছে, আমি সেচ দিতে পারতেছি না, আমার পাম্প ডিমলায় ভালো হয় না, আমার ডোমার এক লোক আছে ওখানে নিয়ে আমি ভালো করি। একটা মোটরে মনে করেন যে 15-20 একর জমি আবাদ করে, এদের জন্য আমি সার্ভিস না দিই, তোরাও আমার চাপ দিচ্ছে আর পুলিশ তো বারবার আসতেছে এখানে, তাই এই উপলক্ষে আমি দোকান বন্ধ করে ভিতরে কাজ করতেছি। কৃষি বিজ্ঞানীরা বলছেন, বোরোর আবাদ ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়তে পারে দেশের খাদ্য নিরাপত্তা বলয়, তাই কৃষকদের প্রতি বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। সার বীজ বালাইনাশক যন্ত্রপাতি এই সব কিছু কিন্তু মাঠ পর্যায়ে তার চলাচল খুব নিশ্চিত করতে হয়। তো এই কাজটি অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা এখন দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে কখনো কখনো কিছু কিছু বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে, তার কারণে কিছু ভীতি কিছু জড়তা কৃষক পর্যায়ে কাজ করছে। আমরা আশা করছি সেগুলো ওভারকাম হবে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকের দাবি, দেশের প্রত্যেকটি উপজেলার কৃষকরা যেন নিরবিচ্ছিন্ন কৃষি উপকরণ পান, সেজন্য করা হচ্ছে তদারকি। নির্দেশনা দেওয়া আছে, যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে স্থানীয়ভাবে আমাদের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে কথা বলে এবং উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিসার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে এটাকে সমাধান দেবেন। এবছর বোরোর মৌসুমে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 2 কোটি টন। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। করোনাভাইরাসের কারণে আম ও লিচু বাগানের পরিচর্যা করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের চাষি ও বাগান মালিকরা। তাদের মতে, জনজীবন স্থবির হয়ে যাওয়ায় পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জনবল, ফলে এবছর ফলন নিয়ে দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের। ঠাকুরগাঁও থেকে ফাতেমা তুছোগড়ার রিপোর্টে বিস্তারিত। সূর্যপুরী দেশজুড়ে খেতে থাকা এই আমের গাছের পরিচর্যা করতে পারছেন না ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির চাষিরা। যদিও অসংখ্য আম উৎপাদক সূর্যপুরীতেই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেন, উৎপাদন করেন বিপুল পরিমাণ আম। করোনাভাইরাসের কারণে রাষ্ট্রের সাধারণ ছুটিতে থেমে গেছে স্বাভাবিক কর্ম, থেমে গেছে গাছের পরিচর্যাও, তাই ফলন কম হওয়ার দুশ্চিন্তায় চাষিরা। বিভিন্ন জন এই সময় আম বাগান কেনার জন্য সবসময় আসে, কিন্তু এবছর এই পর্যন্ত নাই। সব কিছু মিলায় আমরা আম চাষিরা ভালো নাই। এই করোনা ভাইরাস কারণে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, আমরা আমাদের ন্যায্য মূল্য পাবো না হয়তোবা। শুধু আম নয়, ঠাকুরগাঁয়ে লিচুও উৎপাদিত হয় বিপুল পরিমাণে। লিচু চাষিরাও একই কারণে আছেন লোকসানের সংখ্যায়। এখন যদি করোনা ভাইরাসের কারণে যদি গাড়ি ঘোড়া বা লোকজন যদি ঠিকমতো করে চলাফেরা করতে না পারে তাহলে তো সেই দামটা পাবো না। শেষ পর্যন্ত যদি ভাইরাস মোকাবেলায় গভর্নমেন্ট যদি পারদর্শী হয় কিংবা যদি এটা ঠেকানো যায় তাহলে হয়তো লিচুটার দাম আমরা পাইতে পারি।
অন্যদিকে চুক্তি হিসেবে বাগান কিনে দুশ্চিন্তা বাড়ছে মৌসুমি ব্যবসায়ীদেরও। এবছর কিনিনি, কিনতে চাচ্ছি, মানে সংখ্যা আশঙ্কা যে করোনা ভাইরাসের জন্য যে অবস্থা, সাহস পাচ্ছি না। তবে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চেষ্টা চলছে বিকল্প উপায় খুঁজে বের করার। আম বাগানের চাষি এবং অন্যান্য পরিচর্যাকারীদেরকে আম বাগানের যথাযথ যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছি। সূর্যপুরী ছাড়াও আম্রপালি, হাড়িভাঙ্গা, গোপালভোগ সহ আরও কয়েক জাতের আমের জন্য বিখ্যাত ঠাকুরগাঁ। এবছর জেলায় আম ও লিচু চাষ হয়েছে 800 হেক্টর জমিতে। ফিরোজ কবির, চ্যানেল 24।